আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেবু গাছে ফুল না এলে কী সার দিলে খুব সহজেই এবং দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে। তো একটি কথা মনে রাখবেন, অনেকেই লেবু গাছ লাগিয়ে খুব বেশি বেশি সার প্রয়োগ করে। তো লেবু গাছে শুধু সার প্রয়োগ করলেই হবে না, তার পাশাপাশি সামান্য কিছু পরিচর্যা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা লেবু গাছে যতই সার প্রয়োগ করি না কেন, তারপরেও দেখা যাবে আমাদের লেবু গাছে ফুল আসছে না। আরও একটি কথা মনে রাখবেন, যেগুলো বেশি পাতা বিশিষ্ট লেবু গাছ সেই সমস্ত গাছে কিন্তু ফুল আসতে দেরি হয়। এছাড়াও আমরা যদি লেবু গাছে বেশি বেশি জল প্রয়োগ করি তাহলেও কিন্তু লেবু গাছে অনেক সময় ফুল আসে না। তাই লেবু গাছের মাটি যখন একেবারে শুকিয়ে থাকবে বা এইরকম টান হয়ে থাকবে, এরকম টান মাটি যখন হবে তখনই আমরা জল দিব। তাহলে কি হবে, লেবু গাছে কিন্তু দ্রুত ফুল আসবে এবং আমরা আমাদের লেবু গাছগুলোকে সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করব। আরও একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, কিছু কিছু লেবু গাছ আছে যেগুলোতে বারো মাসই ফুল ফল হয়। আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু বারো মাসই লেবু হয়। তো লেবু গাছ লাগানোর সময় অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সেই গাছটা বারো মাস বা বছরে একবার ফল হয় কি না। এবং এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটাতে কিন্তু বছরে একবারই ফল হয়। তো এই সময়ে আমরা যদি কিছু পরিচর্যা করি বা আমাদের লেবু গাছে কিছু সার দিই তাহলে কিন্তু আমাদের সব ধরনের লেবু গাছে কিছু দিনের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল আসবে। তো কোন কোন ধরনের সার দিলে আমাদের লেবু গাছে ফুল আসবে চলুন এবার দেখে নেওয়া যাক। তো সার প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে লেবু গাছের গোড়ার মাটি সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে, তা না হলে কিন্তু সার প্রয়োগ করার পরেও ভালো কাজ হবে না, এই কথাটি মনে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুঁড়ে নিচ্ছি এবং লেবু গাছের আগাছা আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ গাছের গোড়ায় আগাছা থাকলে কিন্তু তারা প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে যার ফলে কিন্তু ফুল ফল আসতে দেরি হয়, এই কথাটি মনে রাখবেন। তো প্রথমেই আমাদেরকে যে সারটা লাগবে সেটা হচ্ছে কম্পোস্ট সার। সে যে কোনো কম্পোস্ট হতে পারে, এক বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার হতে পারে, যে কোনো কম্পোস্ট হলেই হবে। সেটাকে আমরা দু তিন মুঠো মতো গাছের গোড়ায় প্রাথমিক অবস্থায় চারিদিকে ছড়িয়ে দিব। এরপর যে সারটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োতে থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি আর আমাদের লেবু গাছে ফুল ফল আনতে এবং গুটি ঝরা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাড়ের গুঁড়ো বা ক্যালসিয়াম। তাই আমাদেরকে পরিমাণ মতো হাড় গুঁড়ো অবশ্যই লেবু গাছে দ্রুত ফুল পেতে হলে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে দু চার মুঠো মতো লেবু গাছের গোড়া থেকে চারিদিকে ছড়িয়ে দিব, এইভাবে দিয়ে দিব। আর হাড়ের গুঁড়ো আমরা যে কোনো নার্সারিতে কিনতে পাবো। তারপর যে সারটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে সিংকুচি। এগুলো কিন্তু যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায়, এটাও আমরা এইভাবে পরিমাণ মতো দু তিন মুঠো ছড়িয়ে দিব। তাহলে দেখব কিছুদিনের মধ্যেই আমাদের লেবু গাছে ফুল আসবে। এরপর আমরা এই গাছগুলোতে টব ভর্তি করে জল দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও বা সার দেওয়ার পরেও অতিরিক্ত যত্ন হয়ে যাওয়ার কারণে আমাদের লেবু গাছগুলো সবুজ ও সতেজ হয়ে উঠছে, ফুল আসছে না। তখন আমাদেরকে কী ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। যাদের গাছে দীর্ঘদিন ফুল আসছে না তারা কী করবেন, তাদেরকে লাগবে এই এনপিকে সার। এটা হচ্ছে এনপিকে 19-19-19। এটা নিব আমরা এক লিটার জলের ক্ষেত্রে এইরকম এক চামচ মতো। তারপর হাফ লিটার জলে আমরা সুন্দরভাবে এই সারটাকে ঘুলে নিব। তারপর যে উপাদানটি আমাদেরকে লাগবে সেটা হচ্ছে মিরাকুলান। এটা হচ্ছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা আমাদের গাছের গ্রোথকে ঠিক রেখে আমাদের যে কোনো গাছে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। এটা আমরা এক লিটার জলের ক্ষেত্রে 1.5 ml মতো এভাবে দিয়ে দিব এবং সুন্দরভাবে এটাকে আমরা ঘুলে নিব। এই দুটা উপাদানকে একসঙ্গে ঘুলে আমরা এই মোট 1 লিটার জলের একটি দ্রবণ তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিটার জলের একটি দ্রবণ তৈরি করে নিলাম। আর এনপিকে 19-19-19 এবং পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা মিরাকুলান আপনারা যে কোনো সারের দোকানে কিনতে পাবেন। তারপর এই দ্রবণগুলোকে বিকেলবেলা আমরা আমাদের লেবু গাছে সুন্দরভাবে স্প্রে করে দিব। যদি দেখা যায় আমাদের লেবু গাছের গুটি ঝরে যাওয়া সমস্যা, এই সমস্যাও খুব সহজেই দূর হবে এবং যদি দেখা যায় আমাদের লেবু গাছে ফুল আসছে না তাহলেও কিন্তু দ্রুত
ফুল আসবে। তো এরপরেও লেবু গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।